হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বং দেফ চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে মূলত আলোচনা করবো ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন নিউজ নিয়ে এছাড়াও ট্রান্সফার আপডেটস এবং ট্রান্সফার রিউমার্স যেগুলো উঠে আসছে এই মুহূর্তে বিভিন্ন দলকে নিয়ে সেগুলো নিয়ে তবে তার আগে যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলব প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন প্রথমেই আসি আই লিগের কথায় তো আই লিগ দু হাজার কুড়ি দু হাজার অর্থাৎ এই মৌসুমের আই লিগে কিন্তু চ্যাম্পিয়ন হলো গোকুলাম কেরালা সম্ভবত কেরালার প্রথম টিম হিসাবে তারা এবার আই লিগ চ্যাম্পিয়ন হলো এবং এটা গোকুলাম কেরালার প্রথম আই লিগ শিরোপা এবং আই লিগ দু হাজার কুড়ি দু হাজার একুশে শেষ পর্যন্ত তিনটি দল কিন্তু লড়াই ছিল তাদের মধ্যে একটি গোকুলাম কেরালা এছাড়াও ছিল গোয়ার চার্চিল ব্রাদার্স এবং নর্থ ইস্টের দল ট্রাও এফসি তো শেষ পর্যন্ত সেই ট্রাও এফসিকেই চার এক গোলে পরাজিত করে গোকুলাম কেরালা এই মরশুমের আই লিগের চ্যাম্পিয়ন হলো তবে গোকুলাম কেরালা এইবার আই লিগের চ্যাম্পিয়ন হলেও এবার আই লিগের হায়েস্ট গোল স্কোরার হলেন কিন্তু একজন ভারতীয় এবং তিনি নান আদার দেন বিদ্যাসাগর সিং ট্রাওএফসিতে খেলা বিদ্যাসাগর সিং ইস্টবেঙ্গল দলের এবং ইস্টবেঙ্গল যুব দলের প্রাক্তন খেলোয়াড় বিদ্যাসাগর সিং তিনি এবার আই লিগের হায়েস্ট স্কোরার বারোটা গোল করেছেন তিনি এবং শুধু আই লিগের হায়েস্ট স্কোরার নয় আই লিগের গোল্ডেন বুটও কিন্তু জিতেছেন এই বিদ্যাসাগর সিং এবং বিদ্যাসাগর সিং সেই চতুর্থ ভারতীয় খেলোয়াড় যিনি কিন্তু আই লিগে টপ স্কোরার হলেন এবার আসবো ট্রান্সফার আপডেটসের বিষয় তো ট্রান্সফার আপডেটের বিষয়ে একটা আপডেট দিয়ে রাখি সেটা হচ্ছে যে এটিকে মোহনবাগানের সম্পর্কে একটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে এটিকে মোহনবাগান অলরেডি সই করিয়ে নিয়েছে দীপক টাংড়িকে এরকমই খবর উঠে আসছে এবং যেটা জানা যাচ্ছে যে চেন্নাইন এফ দীপক টাংড়ি যিনি সেন্টার ব্যাক এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার দুটো পজিশনেই যথেষ্ট ভালো খেলতে পারেন তো সেই খেলোয়াড়টিকে কিন্তু সই করিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান এবং দীপক টাংরির সঙ্গে সম্ভবত একটা লং কন্ট্রাক্ট সম্ভবত তিন বছরের কন্ট্রাক্ট হচ্ছে এটিকে মোহনবাগানের এবং যথেষ্ট বড় টাকার অঙ্কে কিন্তু সই করছেন দীপক টাংরি এবং যেহেতু চেন্নাইন এফসির সাথে দীপাক টাংরির কন্ট্রাক্ট আছে মে একত্রিশ দু হাজার একুশ অব্দি তারপরে সম্ভবত এটিকে মোহনবাগান কর্তৃপক্ষের তরফে অফিসিয়ালি এই ব্যাপারটা অ্যানাউন্স করা হবে দীপক টাংরি ট্রান্সফারের বিষয়ে বলে কিন্তু আমরা জানতে পাচ্ছি। এটিকে মোহনবাগানের দীপক টাংরি আসায় কিন্তু তাদের মাঝমাঠে শক্তি বা ডিফেন্সেও শক্তি অনেক বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং শুধু দীপক টাংরিতেই কিন্তু সবকিছু থেমে থাকছে না দীপাক টাঙ্গরি ছাড়াও বেশ কিছু ফুটবলারকে টার্গেট করছে এটিকে মোহনবাগান এবং যেটা জানা যাচ্ছে শেষ চেষ্টা একটা করার জন্য লিস্ট্যান কোলাসো এবং অ্যাপুইয়াকে কিন্তু একটা বড় অফার দেওয়ার চেষ্টা করছে এটিকে মোহনবাগান আর নতুবা লোনেও কিন্তু তাদের নেওয়ার চেষ্টা হতে পারে এবং এছাড়াও হলিচরণ নার্জারির সাথে একটা কথা চলছে এটিকে মোহনবাগানের এরকম কিন্তু ট্রান্সফার রিউমার উঠে আসছে তো এটিকে মোহনবাগান আগামী মরশুমে কিন্তু একটা খুব ভালো দল গড়তে চাচ্ছে এবং যথেষ্ট শক্তিশালী দল গড়তে চাচ্ছে এবং সব রকমভাবে তার জন্য ঝাঁপাচ্ছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টে আবার আসবো এসসি ইস্টবেঙ্গলের কথায় তো এসসি ইস্টবেঙ্গল নিয়ে যেটুকু আপডেট উঠে আসছে তাতে কিন্তু চুক্তিপত্র নিয়ে সমস্যা এখনও মেটেনি ইনভেস্টার এবং ক্লাবের মধ্যে চুক্তিপত্র নিয়ে সমস্যা কিন্তু রয়েই গেছে কিন্তু তার মধ্যেও এসসি ইস্টবেঙ্গল চাইছে যে ফুটবলারদের অন্তত নিশ্চিত করে রাখতে যাতে শেষ পর্যন্ত যদি চুক্তিপত্র সই হয় তাহলে দল বদলে সেটা যেন কোনোভাবে এফেক্ট না ফেলতে পারে তো আপাতত নতুন কোনো ফুটবলার তো সই করানো যাচ্ছে না কিন্তু যারা আছেন তাদের মধ্যে চারজন ফুটবলারকে ইস্টবেঙ্গল কিন্তু অপেক্ষা করতে বলছে বলে জানা যাচ্ছে এবং তাদের মধ্যে চারজন হলেন সার্থক গলুই সৌরভ দাস দেবজিৎ মজুমদার এবং নারায়ণ দাস তো এই চারজনকে আগামী মরসুমে রাখতে চলেছে শ্রী সিমেন্ট বা এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বলে জানা যাচ্ছে যদি চুক্তিপত্র সেক্ষেত্রে সই হয়ে যায় তাহলে এই চারজনের থাকা পরের মরশুমে নিশ্চিত এদের অপেক্ষা করতে বলা হয়েছে যতদিন না ইস্টবেঙ্গলের ফাইনাল চুক্তিপত্র সই হয় এখন বিষয়টা হচ্ছে ক্লাব এবং ইনভেস্টারের মধ্যে কিন্তু সমস্যা এখনও চলছে যেই চিঠি ইনভেস্টারের তরফে ক্লাবে পাঠানো হয়েছিল সেটার এখনও জবাব দেয়নি ক্লাব কর্তৃপক্ষ ক্লাব কর্তৃপক্ষ বিভিন্ন মিটিং করছে আইনজীবীদের সাথে লিগাল সেলের সাথে এরকম কিন্তু আপডেট উঠে আসছে কিন্তু তারা তাড়াহুড়ো করতে যাচ্ছে না এই বিষয়ে তারা কিন্তু যথেষ্ট সাবধানী পদক্ষেপ নিতে চলেছে এবং শেষ পর্যন্ত দেখা যাক যে ইনভেস্টার এবং ক্লাবের সমস্যা কিভাবে মেটে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তবে যেভাবে সব দল কিন্তু দলবদলের লড়াইয়ে নেমে পড়েছে তাতে ইস্টবেঙ্গল যত দেরি করে ঝাঁপাবে দলবদলের বাজারে তত কিন্তু তাদের লস হওয়ার সম্ভাবনা এবং অনেক নিশ্চিত টার্গেট হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে জানাই হ্যাপি হোলি এবং এখনকার মতো